আর সেই গণতান্ত্রিক আন্দোলন যখন অগণতান্ত্রিক হয়, অস্ত্র তলোয়ার এই সমস্ত নিয়ে যখন শক্তি প্রদর্শন করা হয়, আর তার বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, তাহলে সেটা প্ররোচনামূলক। সক্রিয় হলেও দোষ, নিষ্ক্রিয় হলেও দোষ। সুতরাং পুলিশ বা প্রশাসন যেটা করছে তা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যারা আইন ভাঙবে, তাহলে আইন ভাঙলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন নেবে, এটা আমাদের আশা। বাইরে থেকে লোক ঢুকেছে, আরএসএস বা বিজেপির কোন রিপোর্ট আছে? এই মুহূর্তে সমস্ত বিষয়টাই তো প্রশাসনিক তদন্তে আছে, প্রশাসনিক নজরে আছে, বিশদভাবে জানার পর বলবো। এই মুহূর্তে রানীগঞ্জ বা আসানসোল যে সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বিজেপি পতাকা নিয়ে আরো বেশি গণ্ডগোল এবং দুই গোষ্ঠীর মধ্যে একটা দূরত্ব তৈরি করবার চেষ্টা করছে, তাকে শান্তিপূর্ণভাবে, তাকে সহিষ্ণুতার সাথে মিটিয়ে দেওয়ার কথা। রাজ্যপাল কি যে আহত পুলিশ অফিসার তাকে দেখতে যাওয়ার কথা এরকম কোন ইচ্ছা ব্যক্ত করেছে রাজ্য সরকারের কাছে? আমার কাছে তো তা জানা নেই, আমার কাছে তা জানা নেই। তবে কাউর যাওয়ার আগে অন্তত জায়গাটা শান্তিপূর্ণ হোক সবাই চাইবে। প্রশাসনিকভাবে কি রাজ্যপালকে আটকানো হয়েছিল? এটা আমার কাছে এরকম কোনো খবর নেই, তিনি হয়তো মনে করছেন, আমার কাছে এরকম কোনো খবর নেই। কিন্তু আপনি মনে করেন কি এখন রাজ্যপালের যাওয়া উচিত, যেটা আপনি বলছিলেন? না, আমি মনে করি আগে সেইখানে শান্তি ফিরে আসা উচিত, আগে মানুষের মধ্যে কনফিডেন্স, স্থানীয় প্রশাসন যেভাবে চালাচ্ছে সেটা দেখা উচিত, তারপর তো যাওয়ার অনেক টাইম আছে। রামনবমী নিয়ে এমনি পরিস্থিতি এতটাই খারাপ, তারপরে আবার 31 মার্চ হনুমান জয়ন্তী পালন করতে চাইছে বিজেপি, এখন এটা নিয়ে কি করবেন? এরা তো আর কোনো কর্মসূচি নেই এদের, এদের একটাই কর্মসূচি, বাংলাকে অশান্ত করো। এবং যে কায়দায় তারা অন্য জায়গায় তারা ভোটের রাজনীতিতে এসেছে, একে অপরকে ভয় দেখিয়ে একে অপর সম্প্রদায়ে অবিশ্বাস তৈরি করে তারা এসছে, সেই জিনিসটা কিন্তু এখনো চলছে। দেখুন, আমরা যে রাস্তায় নামলো মানে এটা ঠিক বুঝলাম না, আমরা তো রাস্তাতেই তো ছিলাম, যে কোনো বিষয়ে আমরা তো রাস্তায় থাকিনি, এ কথাটা কে বললো? তৃণমূল না, কেউ যদি হনুমানের প্রতি তার প্রীতি থাকে, ভক্ত সে করবে, সেখানে রাজনৈতিক কালার দেওয়ার তো কোনো দরকার নেই। এ বারবার একটা জিনিস আসছে যে এইগুলো পালন মানেই হিন্দুত্ব, এটা আমরা কাউর থেকে শিখতে চাই না, হিন্দুত্ব আমরা কাউর থেকে শিখবো না। ওদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রাজনৈতিকভাবে কি করে বাংলার মানুষকে অপদস্থ করা যায়, এবং বাংলার অর্থনীতিকে তো তারা ইতিমধ্যেই নানাভাবে অসহযোগিতা করেছে, এখন রাজনৈতিকভাবে সেই জিনিস করছে। আমাদের যদি বিগত দিনেও দেখা যায় যে আমাদের অনেক প্যাকেজ তারা দেয়নি, যা অন্য অন্য রাজ্যে দিয়েছে। এই যে আপনি একটা স্টেটের নাম বললেন, তারা পাক আমরা চাই, কিন্তু তার মানে এই নয় যে আমরা পাব না, অনেক সিমিলার ইস্যু। ব্যাস এখন হয়ে গেছে, এখন আপনি তো ইংরেজিতে বলেছেন, আমাদের একটু বলে দিন। ওফো, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতৃত্ব রূপা গাঙ্গুলি এবং অন্যান্যরা বলেছে যে বাংলা যখন জ্বলছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রিত্বের লোভে দিল্লিতে। তা রূপা গাঙ্গুলি কোথায়? বাংলা যখন জ্বলছে তখন রূপা গাঙ্গুলি কি অভিনয় করছে, কি করছে? না, বাবুল সুপ্রিয় গান গাইছে তার অঞ্চলে না বসে, কি আমি তো বুঝতে পারছি না কে কোন কাজটা করছে। সারা ভারতবর্ষের মানুষ বিজেপির এই জনস্বার্থ বিরোধী নীতি এবং সমাজকে দ্বিখণ্ডিত করবার যে নীতি তার বিরুদ্ধে যখন লড়াই করছে, সেই লড়াইকে আরো জোরদার করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, সে তো মানুষের স্বার্থেই দিল্লিতে আছেন। বিজেপির একটা টিম যাচ্ছে রানীগঞ্জ, বাবুল সুপ্রিয় এবং আরো, সেটা তো তাদের ব্যাপার, বিজেপি কি করছে সেটা তো আমাদের ব্যাপার না। কিন্তু আপনি যেরকম রাজ্যপালের ক্ষেত্রে আরো বাড়বে যে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হচ্ছে দিল্লিতে বলছেন মুকুল রায়, ও জুড়ে গেছে, ওর কথা শুনে লাভ নেই। এখন রাজনৈতিক নেতা